নমস্কার বন্ধুরা, সর্বানিস কিচেনে আপনাদের সবাইকে জানাচ্ছি আরো একবার স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকের রেসিপি ফ্রাইড মিল্ক, এটি একটি স্প্যানিশ ডেজার্ট। আর আপনারা রেসিপিটি দেখুন, আশা করি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করুন। আরও নতুন রেসিপি জানতে আমার চ্যানেল আজই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। এখানে হাফ লিটার আমি দুধ নিয়ে নিয়েছি, আর এই দুধটা 5 মিনিট একটু জাল দিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো থেকে মিডিয়ামের দিকেই রেখেছি, হাইতে রাখিনি। পাঁচ মিনিট হয়ে গেছে, এখন দুধের মধ্যে দিয়ে দেব দারুচিনি, আর দিয়ে দেব লেবুর বাইরের সবুজ অংশটা আমি কেটে নিয়েছি। এটা খুব সাবধানে কাটতে হবে, কারণ যদি লেবুর সাদা অংশ চলে আসে তাহলে কিন্তু স্বাদটা তেতো হয়ে যাবে। এখন এই দারুচিনি আর লেবুর সবুজ অংশ, এই দুটোই আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে কনস্ট্যান্ট নাড়বো 5 মিনিট। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। পাঁচ মিনিট কিন্তু হয়ে গেছে, এখন আমি দুধের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে রেখে চিনিটা গলিয়ে নেব। আর আমি কতটা পরিমাণে কি ব্যবহার করছি সেটা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি, কাইন্ডলি আপনারা একবার চেক করে নেবেন। এখানে 1 কাপ দুধের মধ্যে আমি কর্নস্টার্চ গুলে নিয়েছি, আর এটা আরেকটু নেড়ে নিয়ে এখন দুধের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু লো রাখবো। এটা ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। কর্নস্টার্চ মিশানোর পরে কিন্তু খুব তাড়াতাড়ি দুধের মধ্যে থেকে দারুচিনি আর লেবু সবুজ অংশ তুলে নিতে হবে। 8 মিনিট মতো এটা আমি লো ফ্লেমে জাল দিয়ে নিয়েছি। দেখুন এটা কিন্তু এরকম ঘন হয়ে গেছে, কর্নস্টার্চ দেওয়ার ফলে কিন্তু এটা এরকম ঘন হয়ে গেছে। এবার এটা হয়ে গেছে, এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা নামিয়ে নিয়েছি। আর দেখুন এখানে একটা কেক মোল্ডের মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিয়েছিলাম, আর এই কেক মোল্ডের মধ্যে এখন মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে এটা একটু সমান করে দিচ্ছি। এটা সমান করা হয়ে গেছে উপর থেকে, এখন একটা ক্লিং ফিল বা প্লাস্টিক র্যাপার দিয়ে এটা ভালোভাবে ঢেকে নেব। এটা আমি ভালোভাবে ঢেকে নিয়েছি, এখন 3 থেকে 4 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে এটা রেখে দেব, তাতে এটা জমে যাবে। 4 ঘন্টা হয়ে গেছে, এখন আমি ওপর থেকে প্লাস্টিক র্যাপারটা খুলে নিচ্ছি। দেখুন এটা কিন্তু সুন্দরভাবে জমে গেছে, একদম পুডিংয়ের মতো। এখন এটা একটা প্লেটে নিয়ে নিয়েছি, আর এটা সমান কতগুলো টুকরোয় কেটে নিয়েছি। এখানে একটা বোলের মধ্যে আমি খানিকটা ময়দা নিয়েছি, আর একটা ডিম ফেটিয়ে নিয়েছি। এখন ওই টুকরোগুলো থেকে একটা একটা করে নিয়ে প্রথমে ভালোভাবে ময়দা মাখিয়ে নেব, তারপর এটা ডিমের গোলায় ডুবিয়ে ভাজব। ময়দা মাখানো হয়ে গেছে, এখন ডিমের গোলায় এটা ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি। এবার এটা ভেজে নেব। ফ্রাইং প্যানের মধ্যে খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছিলাম, এখন একে একে এগুলো দিয়ে ভেজে নেব। এটার একটা দিক ভাজা হয়ে গেলে অন্য দিকটা উল্টে দেব। এগুলো এবার একটা একটা করে উল্টে দিচ্ছি। এটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লো এর দিকে রাখতে হবে, হাই ফ্লেমে না ভাজাই ভালো, তাহলে পুড়ে যাবে।
গেছে আর খুব সুন্দর একটা রং এসেছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। এখন এগুলো এবার আমি তেল থেকে তুলে নেব। এখানে দেখুন আমি 3 চামচ নিয়েছি চিনির গুঁড়ো আর 1 চামচ নিয়ে নিয়েছিলাম দারচিনির গুঁড়ো, এই দুটো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ভাজা টুকরোগুলো এই মিশ্রণের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিয়ে সার্ভ করছি। দেখুন ভেতরটা কিন্তু খুব সুন্দর লাগছে আর একদম নরম। তাহলে আপনারাও বাড়িতে কিন্তু স্প্যানিশ ডেজার্ট অবশ্যই ট্রাই করবেন, আর যদি করে থাকেন তাহলে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমার নিচে কমেন্ট বক্স জানাবেন। সর্বনিশ কিচেনকে ফলো করুন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে, আর আপনাদের যদি কোনো রেসিপির অনুরোধ থাকে তাহলে প্লিজ আমার নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা খুব ভালো ভালো খাবার খান, সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।